কলমাকান্দার রংসাতি ইউনিয়নে গণসংযোগ সম্পন্ন করলেন ব্যারিস্টার শাহ মহসিন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় ব্যস্ত দুর্গাপুর কলমাকান্দার এমপি মনোনয়ন প্রত্যাশীরা। জাতীয় সংসদ নির্বাচনে আর বাকি আছে মাত্র কয়েক মাস। এরই মধ্যে এমপি হতে আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশীরা এখন গ্রামগঞ্জে শুরু করেছেন দৌড়ঝাঁপ। তাদের লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে জনগণ এবং আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের মন জয় করা। তাহলেই নিশ্চিত মিলবে সোনার হরিণ নামক নৌকার টিকিট। পাড়ায় মহল্লায় এখন চলছে উঠান বৈঠক, আলোচনা সভা, কর্মী সভা এবং শুভেচ্ছা বিনিময়। তাদের লক্ষ্য একটাই, নির্বাচনে নৌকা প্রতীকের পক্ষে বিজয় চিনিয়ে আনতে হবে। এলাকায় এলাকায় তারা রীতিমতো গণসংযোগ করে চলছেন। ব্যারিস্টার শাহ মহসিন, তিনি দীর্ঘদিন যাবৎ গ্রামে গ্রামে ইউনিয়নে ইউনিয়নে প্রচার প্রচারণা করছেন। প্রধানমন্ত্রীর উন্নয়নগুলো প্রজেক্টরের মাধ্যমে বাজারে বাজারে উপস্থাপন করছেন। দুর্গাপুর কলমাকান্দাবাসীর তৃণমূলের আস্থা ও ন্যায় নীতিবান জনপ্রিয় নেতা ব্যারিস্টার শাহ মহসিন রংসাতি ইউনিয়নে গণসংযোগ সম্পন্ন করেছে। আসন্ন দুর্গাপুর কলমাকান্দা নেত্রকোণার এক আসনে জাতীয় সংসদ নির্বাচনে এমপি মনোনয়ন প্রত্যাশী, নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাহ মহসিন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দুর্গাপুর কলমাকান্দার নেত্রকোণার এক আসনে এমপি মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাহ মহসিন। তিনি গ্রামে গ্রামে গিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন এবং গ্রামে গ্রামে বাজারে বাজারে লিফলেট বিতরণ করছেন। গ্রামে গ্রামে গিয়ে উঠান বৈঠক করছেন ব্যারিস্টার শাহ মহসিন। কলমাকান্দা দুর্গাপুর আওয়ামী লীগের রাজনীতির রাজপুত্র, আলোকিত কলমাকান্দা দুর্গাপুরবাসীর উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, তৃণমূলের সাধারণ মানুষের শত শত আবদারের বিশ্বস্ত ঠিকানা, অসহায় মানুষের সাহসের একমাত্র ভরসা, উদীয়মান তরুণদের আইকন, কর্মী বান্ধব নেতা ব্যারিস্টার শাহ মহসিন। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার শাহ মহসিন। ব্যারিস্টার শাহ মহসিন বলেন, বর্তমান সরকারের কর্ণধার, দেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একাধারে তিনবার ক্ষমতায় আছেন। তিনি ক্ষমতায় থেকে দেশের যে উন্নয়ন করেছেন, আমি তারই চিত্র প্রজেক্টরের মাধ্যমে এলাকার প্রতিটি হাট বাজারে জনগণের সামনে তুলে ধরেছি। আমার বিশ্বাস, দেশের এই উন্নয়ন দেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনেও সাধারণ মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। এরই ধারাবাহিকতায় তৃণমূল নেতৃবৃন্দকে নিয়ে নৌকার গণজোয়ার জাগিয়ে তুলতে মাঠে কাজ করছি। শাহ মহসিন আরও বলেন, নৌকার জয়কে সুনিশ্চিত করতে পথসভা ও গণসংযোগ করছি। আমাদের নেত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জ্ঞানী, মেধাবী, বিচক্ষণ ও পারদর্শী। নেত্রকোণা এক আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাকে মনোনয়ন দিলে ভালো হবে তিনিই ভালো জানেন। তবে এ ব্যাপারে যোগ্য দেখেই মনোনয়ন দেবেন বলে আমার বিশ্বাস।